এই তো পার্লারে আসছি, পার্লারের থেকে মানে রেডি হলাম আর কি। এখন যাব রোশনির রিসেপশনে আর কি, ওখানে আমাদের আজকে একটা পার্টি আছে, এই পার্টির জন্যই আসছি এই পার্লারে। ঠিক আছে ভিউয়ার্স, আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, এখন অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য, গাড়ি আসবে, তারপরে ইয়েতে যাব, কমিউনিটি সেন্টারে যাব। আজকে ওই রোশনির পার্টিটা হচ্ছে সিরাজগঞ্জের নিউ মার্কেটের উপরে যে কমিউনিটি সেন্টার আছে সেই সেন্টারে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাসায় যাব, গিয়ে বাসা থেকে চলে যাব। ইয়ার্স, হ্যাঁ, এই তো আমরা চলে এসেছি সিরাজগঞ্জ কমিউনিটি সেন্টারে। এই কমিউনিটি সেন্টারটা সিরাজগঞ্জ নিউ মার্কেটের উপরে। আমি প্রথম এসেছি এখানে, আগে কখনো আসিনি। অনেক সুন্দর, বেশ বড় জায়গা জুড়ে এই কমিউনিটি সেন্টারটা করা হয়েছে। এখন আমি ভিতরে ঢুকে যাব। সবাই মিলে হ্যাঁ অনেক মজা করলাম, স্পেশালি আমাদের আন্টিকে অনেক প্রীতি লাগতেছে। দেখি আপা কি দাঁড়ানো, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এদিকে 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 এদিকে, আপনি অনেক দেরি করেছেন, এটা আমরা আপনার কাছে এক্সপেক্ট করি না, আপনি এসে না বললাম করবে, এত দেরি করলেন কেন? আঙ্কেল কিন্তু বারবার আপনার কথা জিজ্ঞেস করতেছিল। এটা আমার, হ্যাঁ সবার সাথে পরিচয় করে দিন, বেলজিয়াম থাকে, আপনি একটু বেল সিটি যাবেন। এটা হচ্ছে দিলারা, তোমাদের ওয়াই, অনেক সুন্দর একটা মেয়ে। আর এটা হচ্ছে তমালের হচ্ছে মেয়ে। এই তো আমরা সবাই বসে গেছি এখান থেকে, এখানে নিডুয়াপা আছে, ওখানে আম্মা আছে, ওখানে খালা আছে, ওখানে আমার মামিমা আছে। এই মামিমা মানে রুটি রাঁধুন, বিদেশ থেকে মানে হচ্ছে ওই যে সাদা ফুলের যে ভিডিওটা করছে, হ্যাঁ ভিডিওতে মামিমা আর তাই সাহেবকে দেখায় নেয়। এই জন্য যারা যারা ভিডিও দেখছে তারা তারা ওখান থেকে কমপ্লেন করছে যে মানে তাই সাহেব আর মামিমা দেখাতে পারে না। এই তো আমাদের রোশনীমণি, রোশনীমণির পাশে রোশনীমণির হাজবেন্ড। এই যে হাফিজ, হাই বলো রোশনী, হাই বলো। কেমন লাগছে ওদের, চেনা যাচ্ছে কিনা রোশনীকে? তুমি নতুন নতুন শ্বশুর বাড়িতে যাবে, তোমার ফিলিংসটা কি বলো? তেমন কোনো ফিলিংস পাচ্ছি না, এখন আসলে বুঝতে পারছি না অনুভূতিটা কেমন। বুঝতে পারছো না ফিলিংসটা? নতুন বাড়ি, নতুন ঘর, নতুন জীবন। হাফিজ তোমার কি অবস্থা বলো, আজকের ফিলিংসটা বলো কি? আমার অনেক ভালো লাগতেছে, অনেক আশা, অনেক প্রতীক্ষা, অনেক কষ্টের বিনিময়ে রশ্মিকে পেলে। আচ্ছা বিয়ার, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের সুন্দর জীবনের জন্য দোয়া করবেন, আগামী দিনগুলির জন্য ওদের জন্য অনেক সুন্দর হয়, অনেক অনেক সুন্দর হয়, অনেক আনন্দময় হয়। এই যে আমাদের আর একজন কি কি জন্য কানে কানে বলতেছে, একদম একটু গৌরব একা একা কাঁদতেছে বোনের জন্য। গৌরব কাঁদছো তুমি, দেখি একটু তোমার চোখের পানি, চশমা খুলো। আর এই জামানায় এসে 2022 সালে হাত ধুবেন।
কিন্তু জুতা নাই হয়ে যেতে চলে যাচ্ছিল বুঝছেন, এটা আমি ঠেকাইছি, যার কথা জানে না এটা। আমি তো আগে আমার জুতাটা পরে নিলাম, আমারও দেখতে পারো আমার এই জুতা সাথে কোনো চুরি হয়ে যাইতেছিল। হাফিজ চেক করো পানিতে জুতা আছে কিনা, চেক করো আছে অশু, সেই ভয় নাগরে পরে নাই, যদি পানি থেকে কেউ টান দিয়ে খুলে খাওয়া দাওয়া পর্ব শেষ, পর্ব শেষ করে সবাই গল্পে মেতে উঠেছে, আর এ পাশে চলছে ফটো সেশন। এখানে সবাই ফটো সেশন করছে, আন্টি নিজে ফটো সেশন করছে বর কনে সহ, ফটো সেশনে সবাই ব্যস্ত। আপা হাত ধরে নিয়ে